সম্মানিত দর্শক স্কার্ট প্লাজো কিভাবে সঠিক নিয়মে আপনারা সেলাই করবেন আজকের ভিডিওতে শিখাবো তো খেয়াল করুন এখানে আমার দুই পার্ট কাপড় তো দুই পার্ট নিয়ে আমি প্রথমে দুই সাইটের সেলাইটা আমি দিয়ে দিচ্ছি স্কার্ট প্লাজো যেভাবে একটা প্যান কার্ড সেলোয়ার আপনারা সেলাই করেন ঠিক একইভাবে দুই সাইটে সেলাই পরবেন তো দেখুন এখানে স্কার্ট প্লাজোর চারটি পার্ট কাটিং করার পর বের হবে সেখান থেকে দুইটা পার্ট নিয়ে দুই সাইডের সেলাইটা প্রথমে আপনারা দিবেন প্রথমে আপনাদের দুই সাইটের সেলাই দিতে হবে মনে রাখবেন দুই সাইটের সেলাইটা প্রথমে আমি দিয়ে নিচ্ছি এবং ভিটোর দিকে ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে কোন পাশ থেকে আমি কোন পাশ পর্যন্ত সেলাইটা দিচ্ছি এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন দেখুন একটা সাইড সেলাই দেওয়ার শেষ এবার আমরা আরেকটি পায়ের কাজ করে নিচ্ছি তো এখানেও আমাদের দুই পাট কাপড় ঠিক আছে এখানেও আমাদের দুই পাট কাপড় এবার আমরা এখান থেকে ধরে উপর পর্যন্ত সেলাইটা নিয়ে আসবো সেলাইটা প্রথমে বারটেক দিবেন যাতে করে সেলাইটা খুলে না যায় এর জন্য কিন্তু বারটেকটা আপনাদের দিতে হবে এরপরে এই সেলাইগুলো দেওয়ার সময় পিছনে একটা হাত দিবেন এবং সামনে একটা হাত থাকবে পিছনে টান দিয়ে ধরে আপনারা সেলাইটা দিবেন তাহলে সেলাইটা ভালো দেখা যাবে এবং কোনো জায়গায় ঘুষ দেখা যাবে না দেখুন একটা সেলাই দেওয়ার শেষ এখানে আপনারা চাইলে দুটা করে সেলাই দিতে পারেন সমস্যা নেই এখন দেখুন আমাদের এই স্কার্ট প্লাজোর নিচের সেলাইটা দিতে হবে স্কার্ট প্লাজোর নিচের সেলাই দিতে হবে তো স্কার্ট প্লাজো আপনারা নিচের সেলাইটা কীভাবে দিবেন সেটাও খেয়াল করবেন তার আগে দেখুন এখানে হাত দিয়ে সুন্দর করে ডলা দিবেন যাতে করে কাপড়টা ভালো ফিনিশিং আসে বা সেলাইটা যাতে করে ভালো করে দিতে পারেন এজন্য সুন্দর করে ডলা দিয়ে নেবেন এখন দেখেন এই স্কার্ট প্লাজোটার নিচের সেলাইটা আমরা দিব নিচের চিকন করে সেলাই দিব অনেকে হয়তো চিকন করে শিলাটা দিতে পারেন না সেলাইটা অনেক মোটা হয়ে যায় তবে মনে রাখবেন প্রথমে এক ভাঁজ দিবেন এক ভাঁজ দিবেন চিকন করে এক ভাঁজ দিয়ে একটা সেলাই আগে বসাবেন প্রথমে যদি এক এক শিলাতেই যদি দুইটা ভাঁজ দেন তাহলে হয়তো অনেকের সোজা হয় অনেকে সোজা হয় না বা সেলাইটা চিকন করে দিতে পারেন না এজন্য প্রথমে চিকন করে একটা ভাঁজ দিবেন দেওয়ার পরে একটা শিলাই আগে প্রথমে দিবেন একইভাবে দুইটা পায়ের কাজ করবেন তাহলে আপনাদের কাজটা ভালোভাবে হবে এবং কাপড়টা উল্টাপাল্টা হবে না এবং কাজটাও ভালো তাড়াতাড়ি করতে পারবেন তো এই পাটের মধ্যেও প্রথমে একটা ভাজ দিলাম চিকন করে দেওয়ার পরে সেলাইটা আমি বসিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দেখতে থাকেন একটা করে সেলাই দেওয়া আমার শেষ এরপরে এখানে আরেকটা ভাজ দিয়ে আমি আরেকটা সেলাই দেব এখানে আরেকটা ভাজ দিয়ে আমি আরেকটা সেলাই দেব তাহলে প্রথমে একটা ভাজ দিলাম এরপরে এখন আরেকটা ভাঁজ দিচ্ছি খেয়াল করুন চিকন করে ভাঁজটা দিব। এখানে যেহেতু আমরা স্কার্ট প্লাউজো তৈরি করতেছি তো স্কার্ট প্লাজোর নিচে কিন্তু চাইনিজ সেলাই হয় অর্থাৎ চিকন সেলাই হয় এজন্য দেখুন এই যে চিকন করে আরেকটা সেলাই আমি বসিয়ে দিলাম এভাবে আপনারা দুটা পায়ের কাজ করবেন আরেকটি বিষয় হচ্ছে স্কার্ট প্লাজোতে আপনারা রাবার কিভাবে মাপ দিয়ে লাগাবেন বা কার জন্য কতটুকু রাবার নেবেন সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটাও আমি আজকের এই ভিডিওতে শিখাবো তো দেখুন নিচের সিলাই আমি দিয়ে নিলাম দুটা পায়ের কাজ আমি একসাথে করে দেখাচ্ছি কোনো জায়গায় আর কি স্কিপ করব না আপনাদের সম্পূর্ণটাই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যারা এটার কাটিং ভিডিও দেখা নাই অবশ্যই কাটিং ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আরও সহজে বুঝতে পারবেন যে দু হাতা পানা বহরের কাপড় দিয়ে স্কার্ট প্লাজো কীভাবে আপনারা তৈরি এরপরে দেখুন কাপড়টা আপনারা সুজ আফাটে নিয়ে আসবেন অর্থাৎ জয়েন্টের কাপড়টা এখন আমার নিচের দিকে এবং এটা উপরে আমরা আরেকটি পাট রাখবো যেহেতু দুইটা পার্ট থাকবে আমাদের এখন মাঝখানে যেহেতু জয়েন্ট দিয়ে আমরা দুইটা পার্ট করে নিলাম এবার দেখুন আমাদের হায়ের সিলাইটা দিতে হবে হায়ের যে রাউন্ড শেপ করা আছে সেইভাবে আমরা এক জায়গায় রেখে এখানে মাঝখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কাপড়টা উল্টা সিজে আপনারা এইভাবে খেয়াল করবেন ঠিক আছে যেখানে জয়েন্টটা যে আছে এই জয়েন্ট থেকে ধরে এখন হায়ের যে রাউন্ড শেপটা আছে এই রাউন্ড শেপগুলো আপনারা দিয়ে নেবেন এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিবেন যেহেতু হায়ের ওই জায়গায় এবং দুই সাইডে দুটা করে সিলাই দিবেন তাহলে সেলাইটা ভালো লাস্টিং করবে এবং হাঁটতে গেলে বা বসতে গেলে অনেক সময় দেখা যায় একটা করে সিলাই থাকলে সেলাইটা ফেটে যায় সেক্ষেত্রে আপনারা দুটা করে সেলাই দিতে পারেন তাহলে ভালো হয় আমি একটি সেলাই দেখ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম দুটা সেলাই দিলে অনেক সময়ের প্রয়োজন তার জন্য একটা করে সেলাই আমি দেখিয়ে দিলাম এরপরে দেখুন আবার এ পাশে দুই সাইডে দুইটা সেলাই আপনাদের দিয়ে নেবেন হায়ের সেলাইটা তবে মনে রাখবেন সেলাই করার সময় সব সময় বারটেক ব্যবহার করবেন এই যে দেখেন সেলাই প্রথমে একটা বারটেক দিচ্ছি এবং সেলাই শেষে একটা বারটেক দিচ্ছি যাতে সেলাইটা খুলে না যায় এবার দেখেন স্কার্ট প্লাজোতে কয়টা জয়েন পরে দেখুন ভালো করে লক্ষ্য করবেন এখানে একটা জয়েন আছে মাঝখানে একটা জয়েন এপাশে একটা জয়েন অর্থাৎ এই স্কার্ট প্লাজোটির মধ্যে মোট জয়েন আছে চারটা চারটা জয়েন আছে স্কার্ট প্লাজোতে হায়ের জয়েনটা এবং দুই সাইডে দুইটা জয়েন এ হচ্ছে আমাদের মোট চারটা জয়েন এবার আমরা দেখুন হায়ের যে সিলাইটা মাঝখানের যে সিলাইটা সেই সিলাইটা দিয়ে নিচ্ছি এটা হচ্ছে পায়ের মুখ অর্থাৎ স্কার্ট প্লাজোর নিচে পায়ের মহড়াটা কিন্তু অনেক লুজ থাকে তো পায়ের মহড়ার থেকে ধরে আমরা হাই পর্যন্ত সিলাইটা নিয়ে আসতেছি লক্ষ্য করেন কীভাবে আমরা সিলাইটা ধরতেছি এবং কীভাবে দিচ্ছি আমি সব সময় সেলাই দেওয়ার সময় পিছনে একটা হাত রাখি সামনে একটা হাত রাখি রেখে পিছনে সেলাইটা এভাবে টান দিয়ে ধরে সেলাই দিবেন তাহলে সেলাইটাও ভালো লাস্টিং করবে এবং কোনো জায়গায় কাপড় ঘুষ ধরবে না বা জরো জড়ো হয়ে থাকবে না এজন্য সব সময় পিছনে একটা হাত দিয়ে চেষ্টা করবেন চেষ্টা না করলে ভাই কোনো কিছু হবে না এই যে দেখেন সেলাই শেষে একটা খুব সুন্দর করে বার টেক দিয়ে দিলাম এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নেবেন দেখুন এখানে আমি আরেকটা করে সেলাই দিচ্ছি একটা সেলাই প্রথমে দিলাম এরপরে ওই সিলাইয়ের উপরে আরেকটা সেলাই বসিয়ে দিলাম তবে আপনারা যদি প্রথমে সেলাইটা সোজা করে দিতে না পারেন তাহলে পরে সেলাইটা আপনারা সোজা করে দেওয়ার চেষ্টা করবেন প্রথমে অনেকে নতুন কাজ শিখতে গেলে প্রথমে সেলাইটা আঁকা বাঁকা হয় কোনো জায়গায় চিকন হয় কোনো জায়গায় মোটা হয় সেক্ষেত্রে এখানে দুটা করে যখন সেলাই দিবেন তখন পরবর্তী সিলাইটা হয়তো একটু সোজা করার চেষ্টা করবেন দেখুন হায়ের সেলাই দেওয়ার শেষ এবার আমাদের যে কাজটি করতে হবে এই প্লাজোটার আমাদের রাবার লাগিয়ে নিতে হবে তো দেখুন রাবারটা কি হিসাবে নেবেন যার যতটুকু কামিসের বড়ি হবে সেই বড়ির দুই ভাগের এক ভাগ নিতে হবে তো আজকে যার জন্য প্লাজোটি তৈরি করলাম তার কামিসের বড়ি হচ্ছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চের দুই ভাগ করলে কত হবে বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চি আমি রাবারটা কেটে নিলাম বিশ ইঞ্চি রাবারটা কেটে নিয়ে এখানে জয়েন্টটা দিচ্ছি তাহলে আপনারা শিখতে পারলেন যার যতটুকু কামিসের বডি হবে সেই বডির দুই ভাগের এক ভাগ রাবারটা নিতে হবে এ মাপে আপনারা যে কোনো বডির জন্যই আপনারা সালোয়ারের রাবার আপনারা লাগাবেন তাহলে অ্যাকোরেট হবে কোনো প্রকার সমস্যা হবে না এখন খেয়াল করুন এই স্যালোয়ার বা প্লাউজোর কাপড়টা আপনারা সোজাপাটে নিয়ে আসবেন মানে সোজার দিকে নিয়ে আসার পর আপনারা রাবারটা লাগাবেন তাহলে রাবারটা আপনাদের খুব আরামে লাগিয়ে নিতে পারবেন এবার দেখুন রাবারটি লাগানোর জন্য এখানে আপনার প্রথমে এক ভাঁজ দিয়ে একটা সেলাই বসিয়ে দিবেন এই ভাঁজটা বেশি মোটা দেবেন না এক ফিট পরিমাণ অর্থাৎ দুই পয়েন্ট পরিমাণ একটা ভাঁজ দিয়ে একটা করে আগে সেলাই বসিয়ে দিবেন এরপরে আপনার রাবারটা লাগাইতে হবে যদি এই সেলাইটা না দেয় তাহলে সুতা উঠে নষ্ট হয়ে যাবে জন্য একটা ভাঁজ দিয়ে আমাদের সেলাইটা আগে দিতে হবে এখন দেখুন রাবারটা আমি কিভাবে ধরতেছি রাবারটা লাগানোর কিন্তু একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে রাবার কিভাবে বডি অনুযায়ী নেবেন সেটা তো দেখিয়ে দিলাম এবার রাবারটা এখানে রেখে আমাদের কাপড়টা ভাজ করে দিতে হবে মনে রাখতে হবে সেলাইটা যাতে আমাদের রাবারের উপরে না পড়ে সেলাইটা রাবারের উপরে যদি পড়ে তাহলে কিন্তু হবে না রাবারটা টান পড়ার সাথে সাথে দেখবেন যে সেলাইটা খুলে গেছে যদি রাবারের উপরে সেলাইটা পড়ে এজন্য আপনার সব সময় সেলাইটা দেওয়ার সময় সতর্কভাবে সেলাইটা দিবেন এবং দেখবেন যে কোনো জায়গায় যাতে রাবারের উপরে সিলাইটা না ওঠে ঠিক আছে এই যে দেখেন আমি সেলাইটা দিচ্ছি সম্পূর্ণ কাপড়ের মধ্যে রাবারটা টান দিলে কিন্তু রাবারটা আমার বের হয়ে যাচ্ছে তো এই যে দেখুন কিছুটা সেলাই দেওয়ার পরে রাবারটা আপনারা টান দিবেন এই যে রাবারটা টান দিলে পিছন দিকে জড়ো জড়ো হয়ে আসবে মানে কুচি হয়ে আসবে এবং সামনের দিকে রাবারটা বড় হবে এরপরে কাপড়টা খুব সুন্দর করে যে দেখুন খুব সুন্দর করে প্লেনভাবে আমি বসিয়ে দিচ্ছি আর সেলাইগুলো দিচ্ছি আর মাঝে মাঝে আমি রাবারটা টান দিচ্ছি এভাবে আপনারা চেষ্টা করেন তাহলে দেখবেন যে হয়ে গেছে এই যে দেখুন রাবারটা টান দিতেছি রাবারটা সামনের দিকে বড়ো হয়ে আসতেছে পিছন দিকে কুচি হয়ে আসতেছে এটা হচ্ছে রাবার লাগানোর নিয়ম যারা মোটা এলাস্টিক রাবারটা লাগাবেন তারা এই নিয়ম ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই ঠিক আছে যদি চিকনে রাবার লাগান ক্ষেত্রে সেটার পদ্ধতিটা কিন্তু ভিন্ন যেহেতু মোটা রাবার লাগাচ্ছি তো আমাদের মোটারটা এভাবেই লাগিয়ে নিতে হবে এই যে দেখেন আমি রাবারটা লাগিয়ে নিলাম এবার এই কুসিটা সম্পূর্ণ রাবারের সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হবে এজন্য টান দিয়ে দেখুন কুসিটা আমি সব জায়গায় সমান অংশে আমি আগে সিস্টেম করে নিচ্ছি দেখেন টান দিলে আপনাদের কুসিটা সব জায়গায় সমান অংশে বসবে এই যে দেখেন বসে গেছে এবার এ রাবারে মাঝখানে আমাদের আরেকটা সেলাই দিতে হবে তাহলে এই রাবারটা দেখতে খুব সুন্দর হবে এবং এই সেলোয়ারটি বা প্লাজোটি পরলেও অনেক ভালো লাগবে তো এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই পিছনে একটা হাত থাকবে সামনে একটা হাত থাকবে এবং রাবারটা পর্যাপ্ত পরিমাণ টান দিয়ে ধরে সেলাইটা দিতে হবে যদি এভাবে টান দিয়ে না ধরে সেলাইটা দেন তাহলে এই যে রাবারটা যদি টান দিয়ে ধরে সেলাইটা না দেন তাহলে টান পরার সাথে সাথে মাঝখানে সেলাইটা খুলে যাবে এজন্য টান দিয়ে ধরে আপনাদের সিলাইটা দিতে হবে তো দর্শক যদি ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন বাজে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ